সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো? সকল আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে পৌরনীতি ও নাগরিকতার যে চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি আছে, সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এখানে অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ, এটা হচ্ছে শিরোনাম। এখানে তোমার তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমার 12 মার্ক নিয়েছে তিনটার জন্য। প্রথমত হলো রাষ্ট্রের উপাদান, দ্বিতীয়ত রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, আর তৃতীয়ত 9 নম্বর হচ্ছে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। এই তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো চলো আমরা অ্যান্সারে চলে যাই। ওকে, অ্যান্সারটা হচ্ছে এরকম, 9 নম্বরে রাষ্ট্র। রাষ্ট্র কাকে বলে? শিরোনামটা কিন্তু ওই জায়গা থেকে সংগ্রহ করে নিবে অ্যাসাইনমেন্ট থেকে। আর রাষ্ট্র হচ্ছে সামাজিক জীব হিসেবে অন্যের সঙ্গে একত্রে মিলেমিশে বসবাস করা মানুষের সহজাত প্রবৃত্তি ও প্রকৃতি ও প্রয়োজনে তাগিদে যে সমাজ গঠন করে, আর সমাজের মানুষ বিশেষ বিশেষ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলে। রাষ্ট্র এক বিশেষ ধরনের প্রতিষ্ঠান। সামাজিক সব প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে রাষ্ট্র। এটা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা। এরপরে বা রাষ্ট্র বলতে কী বুঝে এটা আর কি। এবার রাষ্ট্রের ধারণা। এখানে রাষ্ট্রের ধারণাটা দেওয়া হচ্ছে, প্রত্যেক মানুষের কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে, হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করত, সময় পরিবর্তনে রাষ্ট্রের উৎপত্তি হয়। এই জায়গায় বিভিন্ন জনে বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে রাষ্ট্রের। তো এই ধারণাগুলো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, যদি আমি যদি এইগুলো বলতে যাই অনেক সময় লাগবে। ওকে, এরপরে তোমার রাষ্ট্রের উপাদান। এই জায়গায় রাষ্ট্রের মূলত প্রধান উপাদান হচ্ছে 4টি: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এছাড়াও আরও আছে উপাদান, ওইগুলো প্রয়োজন পড়ে না। মূলত যে পয়েন্টগুলো তোমার খুবই গুরুত্বপূর্ণ প্রধান উপাদান, সেই উপাদানগুলো এখানে ধরছি। প্রথমেই আছে জনসমষ্টি, তারপরে নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে সরকার, এই জায়গায় 3টা আছে, তারপর লাস্টটা আছে সার্বভৌমত্ব। এই জায়গায় 4টা, এই 4টা পয়েন্টের তোমার দেওয়া আছে এখানে, ব্যাখ্যা সহ দেওয়া আছে। তোমরা এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমরা যে কাজটা হতো ভিডিওটা পুশ করে তারপরে তোমরা লিখতে পারো। এরপরে 9 নম্বরে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে যে মতবাদগুলো রয়েছে, সেই মতবাদগুলো, এই জায়গায় 4টা মতবাদ আছে, আরও আছে, তবে 4টে মূলত প্রধান বা উল্লেখযোগ্য। এর মধ্যে যে ঐশী মতবাদ, এবারে বল বা শক্তি প্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, ঠিক আছে, 4টা মতবাদের এই জায়গায় ব্যাখ্যা দিয়েছি। এখান থেকে যদি কারো যদি কোনো সমস্যা হয় বা সংগ্রহ করতে হয়, অন্য জায়গা থেকে সংগ্রহ করতে পারো। প্রথম হচ্ছে ঐশী মতবাদ, এখানে ঐশী মতবাদের মোটামুটিভাবে বর্ণনা দেওয়া আছে, এখান থেকে সংগ্রহ করবা বা স্ক্রিনশট নিয়ে রাখবা। আবার এরপরে 2 নম্বরে আছে তোমার বল বা শক্তি প্রয়োগ মতবাদ। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, হুবহু যদি এই জায়গায় তো চাও লিখতে পারো, তবে আমি তোমাদেরকে মানে রিকমেন্ড করবো, সেটি হচ্ছে বা তোমাদের সাজেস্ট করবো যে এখান থেকে পড়ে তারপর নিজেদের মধ্য থেকে বা নিজের থেকে কিছুটা লেখার চেষ্টা করবো। তাহলে আর কি কারোর সাথে কারো মিলবে না, এতে করে নাম্বার ফুল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর 3 নম্বর আছে সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ এখানে তোমরা এই জায়গা থেকে দেখে নিতে পারো, কে কে কী মতবাদ করেছিল এই জায়গায় সেটা দেওয়া আছে। এরপরে তোমার ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ রয়েছে, এখানে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, এ হচ্ছে তোমার 9 নম্বর অ্যান্সার। এরপরে 9 নম্বরে হচ্ছে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। রাষ্ট্র ও সরকারের সম্পর্কগুলো এই জায়গায় দেওয়া আছে মোটামুটি সুন্দরভাবে, তবে তাদের মধ্যে সম্পর্ক না, মূলত তাদের মধ্যে পার্থক্য হয়, ঠিক আছে, পার্থক্যগুলো এই জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। এরপরে রাষ্ট্র যে 4টি উপাদান নিয়ে গঠিত, সরকার তার একটি, ঠিক আছে, রাষ্ট্র যে 4টি গঠন নিয়ে, সরকার হচ্ছে রাষ্ট্রের উপাদানগুলোর একটি, ঠিক আছে, এরকম আর কি। তেমন এই জায়গায় তোমার পার্থক্যগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই জায়গায় তোমার পার্থক্যগুলো দেওয়া আছে। তো এই হচ্ছে তোমাদের পৌরনীতি ও নাগরিকতার যেই চতুর্থ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের উত্তর এই জায়গায় সুন্দর করে সাজানো আছে। তোমরা এখান থেকে সংগ্রহ করো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আর রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি। ওকে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ফিরছি পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।